সদলীয় উশৃঙ্খল যুবকদের হাতে মার খেয়ে বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসা। সদলীয় এক কর্মীকে পেটায় বিজেপি দলের কিছু উশৃঙ্খল যুবক। অভিযোগ, বিভিন্ন সময়ে উশৃঙ্খল বিজেপি দলের কর্মীরা নেশা করার জন্য পথচারীদের মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। প্রতিবাদ করার কোনো ধরনের সাহস দেখায় না কেউ। সন্ধ্যা নামার সাথে সাথে ওই এলাকার বিজেপি দলের উশৃঙ্খল কর্মী শঙ্কর সাহা, দীপঙ্কর সাহা, কার্তিক দেবনাথ সহ আরও কিছু কর্মীরা নেশার আসর বসায় পূর্ব সারাসীমা গ্যাস গোডাউনের বিপরীতে তহশিলের বারান্দায়। এমনই অভিযোগ রয়েছে এলাকায়। মনোজের দত্ত সেই গাড়িতে ছিল। ঘটনাটি ঘটে রবিবার রাতে রুশমক বিধানসভা কেন্দ্রের পূর্ব সারাসীমা এলাকার গ্যাস গোডাউনের সামনে। উশৃঙ্খল বিজেপি কর্মীদের আক্রমণে আহত মনোজিৎ দত্ত চিৎকার চাঁচামেচি করতেই বাড়ির লোকজনেরা ছুটে পরিবারের লোকজন আক্রমণকারীদের হাতে থেকে রক্ষা করে মনোজিৎকে। এরপর তাকে আহত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আঘাত গুরুতর দেখে আগরতলা সিভি হাসপাতালে স্থানান্তরিত করে দেহ আহত মনোজিৎকে দত্তকে। জানা যায়, শঙ্কর সাহা, দীপঙ্কর সাহা, কৃষ্ণ দে, কার্তিক দেবনাথের নামে বিলোনিয়া থানাতে মামলা করবে পরিবারের লোকেরা। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এরপরে তাদের তারা দুজনের গাড়ির জন্য টানে নামাই হচ্ছে। তারপরে আমার হাজব্যান্ড নাম দিতে গেছে গিয়েছে, আমার হাজব্যান্ডের দড়ি রাস্তা একদম রোড উঠে তারা 10-12 জনে মানে যে পর্যন্ত মারছে এই পর্যন্ত মারছে। কোন জায়গা থেকে কখন মারছে? শঙ্কর শাহ, দীপঙ্কর শাহ, কৃষ্ণ দে, কার্তিক দে, দেবনাথ, তারপরে কোন পার্টির সাথে জড়িত? কোনো পার্টি তারা সবাই জানে আমরা বিজেপি। আপনারা বাড়ি কোন জায়গাতে? তারা সবসময় নেশা করে, তহসিল অফিসে বই নেশা করে, নেশা করে সন্ধ্যা মানে সন্ধ্যা সঙ্গে সঙ্গে নেশা করে। এবার রাস্তা দিয়ে যারা ভাইবে তারাই শুধু মারবো ধরবো টাকা পয়সা লইবে। মানে এটা কি মানে আগের কোনো শত্রু দামি আছে নাকি আপনার স্বামীর সাথে? কোনো শত্রু দামি নেই। কি শত্রু দামি? কোনো শত্রু দামি নেই। মানে তারা সবসময় আমরা সঙ্গে যেরকম না সবাই পুলিশের কোয়া হয়েছে না? পুলিশের কি কোয়া হইবে, তারার উপরেই তো সব কিছু। আমরা তো আর অন্যের ব্যাপারে আর আমরা যেতে পারতাম না। মানে কি তারা কি ওইখানের পার্টির দায়িত্বে আছে বিজেপি? তারা পার্টির দায়িত্ব আর কিছু না, তারা দায়িত্ব আর কি মানুষের ধরে ধরে শুধু টাকা খাওয়া আর কিছু। এখন আমরা চাই আর মানে একটা সময়।